প্রিয়া পাল এবং সকলকে স্বাগত আমার চ্যানেলে। আজকের রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমরা একটি পাত্রের মধ্যে সয়া সস, রেড চিলি সস, টমেটো সস এবং তার সাথে সাথে আদা রসুন বাটা লেবুর রস নুন গোলমরিচের গুঁড়ো ময়দা কর্নফ্লাওয়ার ও একটি ডিম দিয়ে আমরা ভালো করে একটি গাঢ় মিশ্রণ বানিয়ে নেব। আমি এটাকে ললিপপ আকারে কাটতে পারিনি, কিন্তু আপনারা চাইলে ললিপপ আকারে কেটেও বাজার দিয়ে কিনতে পারেন। তো ভালো করে মিশ্রণের সাথে মিশিয়ে আমরা একটি পাত্রে গরম তেলের মধ্যে প্রতিটি মাংসের টুকরোকে ভালোভাবে ফ্রাই করে নেব। ফ্রাই করা মাংস তুলে নেওয়ার পর আমরা অন্য একটি পাত্রের মধ্যে তেল, তার মধ্যে রসুন, আদা এবং লঙ্কার টুকরো দেব। এরপর আমরা এর মধ্যে সয়া সস, রেড চিলি সস এবং টমেটো কেচাপ দেব। আপনারা নিজেদের পরিমাণ অনুযায়ী প্রতিটার পরিমাণ বাড়াতে এবং কমাতে পারেন। তো আমি এর মধ্যে সামান্য পরিমাণ জল এবং একটু বেশি পরিমাণ টমেটো কেচাপ ও সয়া সস, ঝালের জন্য রেড চিলি সস দিয়েছি। তো এরপর আমরা ভালো করে প্রতিটি মাংস টুকরোকে এই সসের সাথে মিশিয়ে নেব। তো তারপর আমাদের এই রেসিপিটিকে আমরা আরেকটুক্ষণ আঁচে একটুখানি ফুটতে দেব। তো গাইজ, আজকের রেসিপিটি এইটুকুনি। আশা করি আপনারা বাড়িতে অবশ্যই এটিকে ট্রাই করবেন এবং ট্রাই করে আমাদেরকে জানাবেন কেমন লাগলো। কমেন্ট সেকশানে লিখবেন যে আপনারা আমাদের অতিরিক্ত আর কি রেসিপি চান। আর আজকে ভিডিওটি এইটুকুনি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।